দর্শকবৃন্দের প্রতি যারা একটা অনুষ্ঠান আসছে, আমি 28 দিন থেকে ওনারা যে করতেছেন আমরা পেপারে পত্রিকায় দেখছি। আমরা যারা এখানে আসি আমাদের স্ব স্ব স্থান থেকে, কারো সরকারের সাথে যোগাযোগ আছে, স্ব স্ব স্থান থেকে তাদের মানবিক এবং আদর্শিক কারণে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018-তে অংশগ্রহণ করেছিলাম। আজকে যে মানুষটিকে নিয়ে আলোচনা করছি, যে মানুষদেরকে নিয়ে আলোচনা করেছি, তারা কিন্তু বাংলাদেশটাকে আসলে একটা স্বপ্নের জায়গায় পৌঁছে দিতে চেয়েছিলেন, এবং আমরা আমাদের প্যারাপ্রতিষ্ঠিত কমিটির পক্ষ থেকে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমরা মনে করি যে আমাদের উপরে যে দায় দায়িত্ব রয়েছে, বর্তমান থেকে শুরু করে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আসলে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। এই সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যে 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের মধ্যে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 2.5 কোটি শিশু রয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আসলে শিশু দিবস পালন করা হয়, এবং তার জন্য এখন বর্তমানে মুজিব বর্ষও চলছে। তো আমরা মনে করি যে মুজিব বর্ষের যে অঙ্গীকারগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা দরকার, এবং আমরা প্রতিটি শিশুকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে চাই। তো আমরা গত 10 মাস থেকে একটা দাবি করে আসছি, প্রাথমিক সরকারি শিক্ষকের যে শূন্য পদগুলো রয়েছে, এবং মুজিব বর্ষের অঙ্গীকার ছিল মুজিব বর্ষে কোনো প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদ রাখা হবে না। কিন্তু বাংলাদেশ এডুকেশন সেক্টর পারফরমেন্স রিপোর্ট 2019 অনুযায়ী এখনও প্রায় 749টি বিদ্যালয়ে একজন করে মাত্র শিক্ষক রয়েছে। তো এই যে শিক্ষক সংকট, এই শিক্ষক সংকট দূর করার জন্য কিন্তু এই জাতির জনক বঙ্গবন্ধু 1973 সালে প্যানেল পদ্ধতি প্রবর্তন করেছিলেন। আমরা এই প্যানেল পদ্ধতি প্রবর্তনের জন্য দাবি জানিয়ে আসছি, এবং আমরা সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার পরে অপেক্ষমাণ তালিকা থেকে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছি। আজকে আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের মাননীয় প্রধান অতিথিকে, তিনি নিশ্চয়ই আমাদের এই বিষয়ে কিছু বলবেন। এবং বর্তমান পরিসংখ্যান অনুযায়ী গত বছরে বিবিসির একটা রিপোর্ট ছিল যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে 65% শিক্ষার্থী বাংলা রিডিং করতে পারে না। এর নানান বিশ্লেষণ আছে, আমার সময় যেহেতু কম এবং আমাদের দাবির প্রতি আমার শত যুক্তি রয়েছে, এত যুক্তি থাকা সত্ত্বেও 180+ মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের কাছ থেকে ডিল লেটার পাওয়ার পরে, এবং গত 26 আগস্ট অনুমিত হিসাব সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি আমাদের জন্য সুপারিশ করার পরেও আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি। এখন করোনার কারণে যে শিক্ষার ক্ষতি হয়েছে সেটা রিকভারের জন্য নানা ধরনের প্ল্যান করা হচ্ছে, কিন্তু কোনো প্ল্যানই আমরা দেখছি না যে শিক্ষক সংকটটা দূর করা হবে। তো যদি শিক্ষক সংকট দূর করা না হয় এবং জানুয়ারিতে যদি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়, তো একজন করে শিক্ষক বা একজন করে শিক্ষিকা কিভাবে 300 জন 400 জন ছোট বাচ্চাদের ক্লাস নিয়ে থাকে সেটা আমাদের বোধগম্য নয়। আমরা করজোরে দাবি জানাই, এবং আমাদের এই কর্মসূচিটা দেখেছেন যে 28 দিন থেকে কর্মসূচি চলছে, এর মধ্যে অনেকেই অসুস্থ হয়ে বা ঠান্ডা লেগে করোনার ভয়ে ঢাকাতে চিকিৎসা না নিয়ে চলে গেছে গ্রামে। আমরাও কিন্তু আমি এই 3 দিন মিডফোর্ট হসপিটালে ভর্তি ছিলাম। আসলে আমাদের যেখানে সম্পদে পরিণত হওয়ার কথা ছিল সেখানে আমরা আসলে 30 পার হয়ে বেকার হয়ে বোঝা হয়ে অবস্থান করতেছি। তো আগে যে সময় একটা সময় ছিল জনসংখ্যা সমস্যা, এখন আমরা মনে করি আসলে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। এই বেকার সমস্যা দূর করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ নেবেন, এবং আমরা যারা এই যে পরীক্ষায় অংশগ্রহণ করে হতাশাগ্রস্ত অবস্থায় আছি সেই হতাশাগ্রস্ত মানুষদের চাকরির ব্যবস্থা করবেন। এবং আমি যেহেতু 61 জেলার প্রতিটা উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতিনিধি, আমি দাবি জানাই যে এদেরকে নিয়োগ দিলে মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্বাচনী ইস্তেহারের একটা প্রতিশ্রুতি ছিল যে প্রতি ঘরে ঘরে একজন করে চাকরি দেওয়া হবে, এই দাবিটা বাস্তবায়িত হবে, মুজিব বর্ষে কেউ বেকার থাকবে না, এটা কিছুটা পরিপূর্ণতা পাবে। শিক্ষকবৃন্দের প্রতি যারা একটা অনুষ্ঠান আসছে, আমি 28 দিন থেকে ওনারা যে করতেছেন আমরা পেপারে পত্রিকায় দেখছি। আমরা যারা এখানে আসি আমাদের স্ব স্ব স্থান থেকে, কারো সরকারের সাথে যোগাযোগ আছে, স্ব স্ব স্থান থেকে তাদের মানবিক এবং আদর্শিক কারণে তাদের ব্যবস্থা করা হয়, এই অনুরোধ আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি।